অপরাধ প্রসঙ্গে আপনি বলছিলেন, সেই জায়গাটাই যদি আলোচনাটা একটু শুরু করেন। না মানে যেটি শুরুর আলোচনায় যেটি বলছিলাম যে আসলে ক্রমান্বয়ে অপরাধ প্রবণতা সেখানে বেড়ে চলছে, এবং আমাদের সেই অপরাধের ধরনগুলো যদি আপনি দেখেন যে তিন চার মাস আগে কম বেশি হতে পারে যে এই রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে থেকে তারা জঙ্গিদের প্রশিক্ষণ দেয়া এবং আমাদের কিছু জঙ্গি সেখানে আশ্রয় নিয়েছে, সেই জঙ্গিদের কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এখানে মাদক, ধর্ষণ, মানব পাচার, এই পরে অস্ত্র বিক্রি, এই ধরনের অপরাধগুলো ক্রমান্বয়ে চলছে। এবং এই রোহিঙ্গাদের মধ্যে যে বিভিন্ন গ্রুপিং, বিশেষ করে তাদের যে উপদলগুলো আছে, সেই উপদলগুলো কিন্তু বিভিন্ন সময় সংঘর্ষে লিপ্ত হয়ে যায়, এবং সেই সংঘর্ষ থেকে আহত নিহতের ঘটনাগুলো কিন্তু প্রায় প্রতিনিয়তই চলছে। তারপরে এই সমস্যাটা যদি সমাধান আমরা যদি অচিরেই করতে না পারি, তাহলে ইমদাদ ভাই যে বিষয়গুলো বললেন সেই তার তো একটা সম্ভাবনা থেকেই যায়। আর একটা ব্যাপার হলো যে কিছু কিছু ব্যাপারে আমরা খুব সরল হতে চাই না, কারণটা হলো এখন সময়টা চলছে সাম্রাজ্যবাদ আধিপত্য বিস্তারের একটা সময়। এই সময়তেও কিন্তু মানবিকতা আছে, কিন্তু সেটি অনেকটা সত্যিকার মানবিকতা বলতে আমরা যে বুঝাই সেটি না, এটি হলো লোক দেখানো। এই যে আপনি এখন ফান্ড কমানোর কথা বলছে বা কমিয়ে দিয়েছে, এখন ফান্ড কমালে হবে কি, যেখানে বাঁচার লড়াইটা শুরু হবে সেখানে রোহিঙ্গাদের সাথে আমার স্থানীয় জনগোষ্ঠী নানা কেন্দ্রিক সংকট তৈরি হবে, এবং ইতিমধ্যে এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে, এবং এই ত্রাণ কার্যক্রম তখন বাধাগ্রস্ত হবে। ত্রাণ কার্যক্রম বাধাগ্রস্ত হলেই কিন্তু এদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হবে, এবং 2017 সালে যারা ধরুন 4-5 বছরের যে শিশুটি এখানে আসলো, সে তো আর 4-5 বছরের মধ্যে নাই, সে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সে বড় হচ্ছে, তরুণ কিশোর, এদের মধ্যে কিন্তু নানা কেন্দ্রিক ক্ষোভ মানে জন্মাবে এবং সেই বঞ্চনা তৈরি হবে। সেখান থেকে সে যে অস্ত্র হাতে তুলে নিবে না, এবং সেই দায়ভার বা তখনকার পরিস্থিতি বাংলাদেশ কিভাবে নিয়ন্ত্রণ করবে, এই কারণে আমরা বলছি যে এই জায়গাতে এখন অসুবিধাটা দাঁড়ালো যে এই রোহিঙ্গারা মিয়ানমারে যে অঞ্চলে বসবাস করত, সেই অঞ্চলগুলোতে বড় বড় দেশের বিভিন্ন কমার্শিয়াল প্রজেক্ট আছে। কথা খুব ক্লিয়ার, কারণ রাগ ঢাক রেখে কথা বলার কোনো মানে ব্যাপারগুলো এখন সবাই জানে। এখন যেখানে যার ইন্টারেস্ট রয়েছে, সে এত বড় ইন্টারেস্ট তো আসলে মানে প্রশ্নের মুখে ফেলে, অথবা সেটা ক্ষতি হোক এরকম কোনো পদক্ষেপের সাথে কিন্তু সে এখানে যাবে না। আমরা একটা প্রত্যাশা করছিলাম বারবার বাংলাদেশের পক্ষ থেকে বা কূটনৈতিক পক্ষ থেকে, সেটি হচ্ছে যে চীন এবং ভারতের একটা সমন্বিত একটা চাপ মিয়ানমারের উপরে, কিন্তু বিষয়টি হচ্ছে এটা আমাদের প্রত্যাশাটা আমরা যতটা করি এটি আসলে বাস্তবতা, ওই যে যার যার ইন্টারেস্ট রয়েছে সে সেভাবেই কিন্তু আসলে চলার চেষ্টা করছে। একটা সময় তো চীন ভারত তাদের কথা শুনে মনে হয়েছে যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে এটা তারা জানেই না, কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার মধ্যে দিয়ে কিন্তু এদেরকে কিছুটা হলেও কিন্তু সক্রিয় করা সম্ভব হয়েছে। কিন্তু আবার মিয়ানমারের পক্ষ থেকে যখন এদের প্রতি তাদের সেই কমার্শিয়াল প্রজেক্টের বাস্তবতা বিষয়গুলো নিয়ে কথা হয়, তারা কিন্তু অনেকটা নীরব হয়ে যায়। এখন বিষয়টি হচ্ছে যে অর্থায়নের প্রসঙ্গ যদি কমিয়ে নিয়ে এসে, ইতিমধ্যে কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে তথ্য সেটি বলছে যে সরকার ইতিমধ্যে প্রায় 2,500 কোটি টাকা কিন্তু এই রোহিঙ্গাদের পেছনে কিন্তু খরচ করেছে। তাহলে এভাবে যদি আমাদের আন্তর্জাতিক ফান্ড যখনই কমে যাবে, তাদেরকে বাঁচিয়ে রাখতে হলে তার যে মানবাধিকারের প্রেক্ষাপটে মৌলিক বিষয়গুলোর নিশ্চয়তা দিতে গেলে তো আমার রাষ্ট্রের যে বা জনগণের অর্থ তখন তো খরচ করতে হবে, সেই সক্ষমতার প্রশ্নে বাংলাদেশের অবস্থান এই জায়গাগুলোতে নিয়ে তো নানাবিধ প্রশ্ন আছে। আর একটা বড় ব্যাপার হলো যে কিছুদিন আগে আমাদের যে এই রোহিঙ্গাদের পরিস্থিতি, মানবাধিকার এই বিষয় নিয়ে তো ইউরোপিয়ান প্রতিনিধিসহ অনেক দেশ থেকে আসলো, তারা দেখে এখানে কিন্তু আমাদের একটা কথা বলেছে তারা, এই এটা কিন্তু ইন্ডিকেটস ডিফারেন্ট মিনিং, সেটি হচ্ছে যে তাদের আমাদের যে স্থানীয় বাজারে তাদের চাকরির কথা কিন্তু বলা হয়েছে, তার মানে কি তারা কিন্তু ভিন্ন কিছু ভাবছে। 2017 সালে যখন 25শে আগস্ট যখন তারা আসে, তখন একটি টেলিভিশনের টকশোতে আমি বলেছিলাম যে এরা যে আসলো আমরা উদার হয়ে এদেরকে গ্রহণ করলাম, কিন্তু খুশি মনে বিদায় দিতে পারবো বলে সেটি আমার কাছে মনে হচ্ছে না। 2012 সাল 2017 সালেও কিন্তু এদের মিয়ানমারে এদের উপরে অন্যায় নিপীড়ন নির্যাতন হয়েছে, তারা সেটি কিন্তু স্থানীয় পর্যায়ে আন্তর্জাতিক সংস্থা বা মহলের দৃষ্টি এনে তারা কিন্তু সেটি সমাধান করতে পারেনি, সরল সমীকরণের দিকে বাংলাদেশমুখী হয়েছে। এখন বিষয়টি হচ্ছে এটি এখন যে কূটনীতি, অর্থনীতি কূটনীতি, এখন এই অর্থ
অর্থনৈতিক কূটনীতিতে বাংলাদেশের যে কূটনৈতিক কৌশল অথবা এই সমস্যাটিকে সমাধান করার জন্য ভারত এবং চীনের যে সহযোগিতা, সমন্বিত যে সহযোগিতা, চাপ শব্দটা বলতে চাই না, কারণ তারা চাপের মধ্যে যেতে চাইবে না, কারণ তাদের কমার্শিয়াল ওখানের প্রজেক্ট আছে, তারা চাপ দেওয়ার জন্য সেটা রাজিও হবে না, তারা নানা কৌশল এখান থেকে কেটে যাবে বা একটা লিপ সার্ভিস বা এই ধরনের কথাগুলো তারা বলবে, ওরাল কিছু কমিটমেন্টের কথা বলবে, সেটাই কিন্তু হচ্ছে। কিন্তু বিষয়টি হচ্ছে যে ওই অর্থনৈতিক কূটনীতির যে কৌশলগুলোকে অবলম্বন করে বাংলাদেশকে দুইটি দেশকে আমাদের অবস্থা, অভ্যন্তরীণ অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটতে পারে বা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কী ধরনের হুমকি তৈরি হতে পারে, সেই জায়গাগুলো আমরা যতটা উপস্থাপন করতে পারবো ততই কিন্তু আসলে আমার মনে হয় যে তাদের প্রত্যাবাসনের যে কৌশল অথবা প্রক্রিয়া বা প্রত্যাশা সেটি অনেক বেশি সহজ হবে, এতটুকু প্রত্যাশা আমরা করতে পারি। আমি আসবো আবার আপনার কাছে।